হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং টিপস এন্ড টকস। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা গোটা রেঞ্জের রিভিউ। আজকে আমি রিভিউ করব লাভ নেচারের একটা গোটা রেঞ্জ, যেটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য। তো নর্মাল স্কিনের জন্য যে ইনগ্রেডিয়েন্টটা এরা ইউজ করে সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট ওয়াটার। অ্যালোভেরা আমাদের স্কিনকে নারিশ করতে এবং সুথ করতে, ময়েশ্চারাইজ করতে খুব হেল্প করে, এবং কোকোনাট ওয়াটার কিন্তু আমাদের স্কিনের রিজেনারেশনে হেল্প করে, একটা বেশ ন্যাচারাল লুকস আনে এবং আমাদের স্কিনটাকে লাইভলি করে তোলে। এই রেঞ্জে টোটাল চারটে প্রোডাক্ট হয়। ফার্স্ট ওয়ান ইজ ক্রিমি ক্লিনজার, তারপরেরটা হচ্ছে মাস্ক অ্যান্ড স্ক্রাব, তারপরে টোনার অ্যান্ড লাস্টলি ক্রিম। প্রথম যে প্রোডাক্টটা আছে, যেখানে লেখা আছে লাভ নেচার রিফ্রেশিং ক্লিনজিং ক্রিম উইথ অর্গানিক অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট ওয়াটার নর্মাল স্কিন, এটার কোয়ান্টিটি হচ্ছে 125 ml। টিউবটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা বড়, এবং এটা ডেইলি রেগুলার বেসিসে ইউজ করলেও একটা মানুষের মিনিমাম 10 মান্থস যাবেই। আর এটার রেঞ্জ হচ্ছে 339 rupees, বাট অফারে কিনলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। তো চলো এখন এটা টেক্সচার দেখে নেওয়া যাক। এটা এরকম একটা স্ক্রু লক ক্যাপ সিস্টেমে আসে। দেখো এটার টেক্সচারটা, এটা কিন্তু এরকম ক্রিমি ফর্মে আসে, জেল ফর্মে আসে না। তো এটার কভারেজও খুব ভালো দেয়। এইটুকুনি অ্যামাউন্ট নিয়ে যদি জল দিয়ে অ্যাপ্লাই করা হয় পুরো ফেস কভার হয়ে যাবে। এই ক্রিমি ক্লিনজারটার দুটো ইউজ আছে, এক তো আমরা ফেস ওয়াশের টাইমে জল দিয়ে ইউজ করতে পারি, অ্যান্ড সেকেন্ডলি আমরা আমাদের মেকআপ রিমুভ করার সময় কটন প্যাডে এই ক্লিনজারটা নিয়েও কিন্তু আমাদের মেকআপ রিমুভ করতে পারি। নেক্সট প্রোডাক্ট হচ্ছে মাস্ক অ্যান্ড স্ক্রাব। এই প্রোডাক্টটা তোমাদের কাছে নিউ লাগতে পারে, কারণ এই ধরনের প্রোডাক্ট জেনারেলি মার্কেটে অ্যাভেলেবল হয় না। তোমরা মাস্ক শুনেছো, স্ক্রাব শুনেছো, বাট মাস্ক অ্যান্ড স্ক্রাব ইন আ সিঙ্গেল প্রোডাক্ট হয়তো অ্যাভেলেবল নয় ইন জেনারেল। তো এইখানে লেখা আছে লাভ নেচার রিফ্রেশিং 2-in-1 মাস্ক অ্যান্ড স্ক্রাব, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 75 গ্রাম। এটার প্রাইস রয়েছে 429 rupees। এটার 75 গ্রাম হলেও কিন্তু এটার প্রাইসটা বেশি, কারণ এটার ইউটিলাইজেশনটা অসাধারণ এবং প্রোডাক্টটাও অসাধারণ। তো চলো এবার এটার টেক্সচার অ্যাজ ওয়েল অ্যাজ ইউজেস দেখে নেওয়া যাক। তো এটাও এরকম একটা স্ক্রু লক ক্যাপ সিস্টেমে আসে। তো এটা কিন্তু জেল ফর্মে আসে, আমাদের এটা পুরো স্কিনে, পুরো ফেসে, গলায় অ্যাপ্লাই করে ফেলতে হবে, এবং এটা শুকোনোর জন্য 10 মিনিটস ওয়েট করতে হবে। তো 10 মিনিটস বাদে আমি আবার ফিরে এসেছি। এটা কিন্তু স্কিনটাতে অ্যাবজর্ব হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। সো কিছুটা নর্মাল ওয়াটার নিয়ে এই জিনিসটাকে এবার স্ক্রাবিং করে করে তুলতে হবে। তো ব্যাপারটা হলো, আমরা যখন অ্যাপ্লাই করলাম, এটা একটা মাস্কের মতো অ্যাপ্লাই হয়ে গেল, আমাদের স্কিনের ট্যাংটাকে রিমুভ করলো। এবার এর সাথে আমরা যখন জল দিয়ে এটাকে স্ক্রাবিং করব, তখন কিন্তু একসাথে ডেড স্কিন সেলও রিমুভ হয়ে উঠে চলে আসবে। তো লাইক দিস। তো আফটার ওয়াশিং ফিরে এসেছি, দেখতে পারো স্কিন সফট হয়ে গেছে এবং খুব রিফ্রেশডও লাগছে। তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে টোনার। এই জিনিসটা সিঙ্গেল হ্যান্ডেও অ্যাপ্লাই করা যেতে পারে, কটন প্যাডে নিয়েও অ্যাপ্লাই করা যেতে পারে। এখানেও লেখা আছে লাভ নেচার রিফ্রেশিং টোনার, এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 150 ml, আর এটার প্রাইস হচ্ছে 359 rupees। তো চলো এবার এটার টেক্সচার দেখা যাক। এটা এরকম একটা লক সিস্টেমে আসে। তো যখনই কিনবে, সামনে এরকম একটা লক সিস্টেম যদি থাকে, বুঝবে যে ওই প্রোডাক্টটা নিউ অ্যান্ড অরিজিনাল। আর যদি না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই প্রোডাক্টটা ইউজড প্রোডাক্ট। তো এই যে এরকম একটা লক সিস্টেম আসে। এটা এরকম ওয়াটারি ফর্মে আসে, এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হয়। কটন প্যাডের সাহায্যে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ভালো হয়। নেক্সট অ্যান্ড লাস্ট প্রোডাক্ট হচ্ছে লাভ নেচার ক্রিম, ফেস ক্রিম। তো এটাও এখানে লেখা আছে হাইড্রেটিং ফেস ক্রিম। এটার কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম, এবং এটার প্রাইস হচ্ছে 399 rupees। তো চলো এবার এটার টেক্সচারটা দেখে নেওয়া যাক। এরকম একটা খুব সুন্দর ছোট্ট বোল টাইপের প্যাকেজিং এর মধ্যে আসে, এখানে এরকম একটা সিল থাকে। তো
দেখো এটার টেক্সচার, এটা খুব লাইট ক্রিমি ফর্মে আসে এবং এই অ্যামাউন্টটাও অনেক পুরো ফেস কভার জন্য, এতটা অ্যামাউন্ট লাগে না, একদম অল্প অ্যামাউন্ট লাগে। এবং এই পুরো প্রসিডিওরটার পর আমাদের স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। এবং দেখো ময়েশ্চারাইজেশনটা কত সুন্দর। তো এই ছিল আজকে টোটাল রিভিউ, টোটাল স্কিন কেয়ার রেঞ্জ। যাদের নর্মাল স্কিন তারা যদি হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে না পারো, দে ক্যান গো ফর দিস রেঞ্জ। এটার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 350 টাকার মধ্যে চলে আসে এবং অফার প্রাইসে তোমরা সেটা উইদিন 300 পেয়ে যাবে। আবার ফিরে আসি নেক্সট কোনো ভিডিওস ব্লগস নিয়ে। স্টে টিউনড উইথ মাই চ্যানেল। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ আমি এরকম নতুন নতুন রিভিউজ নিয়ে আসতে থাকি যেটা তোমাদের কাছে অনেক বেশি বেনিফিশিয়াল। এবং আমি কিছু ব্লগসও নিয়ে আসি, সেই জিনিসগুলো তোমাদের কাছে অনেক এন্টারটেইনিং এবং ভালো লাগার বিষয় হয়ে উঠতে পারে। তো টিল দেন, বাই বাই।